বিভিন্ন সংবাদ মাধ্যমত সাধারণতে এটা অভিযোগ উঠা যায় যে আমার পরিবহন আর ট্রেফিকর কর্ম পুলিশ সকলে সরু সরু অটোরিক্সার চালক আদিক ফাইন আদির কারণে দিগদারি করে বা আমনি করে, তার ফলত দুখিয়া মানুষের কষ্ট হয়। আজি কেবিনেটত আমি দুটা সিদ্ধান্ত লৈছো যে বাইকর আরোহীক টু হুইলারক এক্সেপ্ট হেলমেট আন কোনো কথাত ফাইন করিব নোৱাৰিব। অকল হেলমেট নিপিন্ধিলে ফাইন হব, বাকি আর কাগজ নাই পত্র নাই এইবিলাকত যেটো ফাইন করে সেই ফাইনটো আর এতিয়ারপরা নকৰিব। যদি কারোবা কাগজ নাই তেতিয়া তেওঁলোকক নোটিশ দিব, তেওঁলোকে কাগজ ঠিক করিব, কিন্তু ফাইন গভর্নমেন্টে তার একটা এসওপি ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে রিলিজ করিব। দ্বিতীয়তে অটোরিক্সা রিক্সা যিকোনো তিনি হুইলার তিনিচুকীয়া যুক্ত গাড়ি চারিবারকৈ তেওঁলোকে রিপিটেড অপরাধ নকৰালৈকে তেওঁলোকৰপৰা কোনো ফাইন নলোৱাৰ সিদ্ধান্ত লৈছে। তাহলে এজন অটোরিক্সা বা এটা ই রিক্সা বা এজন রিক্সা চালকে চারিটা ফাইন করার পিছতহে পাঁচ নম্বর বারতে তেওঁলোকৰপৰা ফাইন লব পাৰিব। চারিবার আমি তেওঁলোকক ওয়ার্নিং দিম, চারিবার ওয়ার্নিং দিয়ার পিছতো যদি তেওঁলোকৰ ভুলটো তেওঁলোকে কৰিয়ে থাকে তেতিয়াহলে পাঁচ নম্বর বারতে তেওঁলোকৰপৰা ফাইন লোৱা যাব। আর তেনেকে মটরসাইকেল স্কুটার স্কুটি আদিৰপৰা এটাতে খালি ফাইন লোৱা যাব হেলমেট নিপিন্ধিলে, বাকি আন কথাত আমি তেওঁলোকৰপৰা ফাইন নলওঁ। ইয়ার উপর ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টক নির্দেশ দিয়া হয়েছে যে আপনাদের একটা এসওপি বনায় অহা 15 দিনের ভিতর আপনাদের প্রকাশ করক, যাতে অটোরিক্সা রিক্সা ই রিক্সা এওঁলোকে যাতে ফাইন আদিরপরা রক্ষা করিব খোঁজে। আমি এনে হিসাব করে চাইছিল যে ইয়াত ফাইনের নামত সরকারে যোৱা গোটেই 3 বছর 6-7 কোটি টাকাও পোৱা নাই, গতি 6-7 কোটি টাকার কারণে আমি মানুহক হুলস্থুল কৰি থকাৰ কোনো অর্থ নাই। কিন্তু তেওঁলোকে যদি ভুল কৰি থাকে তেওঁলোকৰ আমি বেলেগ ধৰণৰ আন ব্যৱস্থা লব পাৰিম। টকা লোৱাৰ পৰিৱৰ্তে আন যি এক্টত আছে আন আমি আইনী ব্যৱস্থা লব পাৰিম, কিন্তু ফাইনটো নোলোৱাকৈ বেলেগ ব্যৱস্থাবিলাক আমি ল'ম, ফাইনটোলৈকে আমি নাযাওঁ, যাতে মানুহৰ মাজত ধাৰণা নহয় যে চৰকাৰে বিভিন্ন টকা পইচা এই দুখিয়া মানুহবিলাকৰ পৰা সংগ্ৰহ কৰি আছে।